থাকার পরে এখন আমার মা আইছে দেখছেন আমরা ক্ষেতের মধ্যে যে যাচ্ছি কিন্তু বাসায় ঠিক আছে এই যে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাব বাসায় ওই যে ওইখানে দূরে দেখা যাচ্ছে আমাদের বাসা ঠিক আছে আনফরচুনেটলি তালা মারা বলেন কেমন লাগে আসলাম বাসায় দেখেন বাসা তালা মারা বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়ির একটা দেশি মুরগি আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো কিন্তু আমার শাশুড়ি মা গিয়েছে আমার ননদের বাসা সেখানে যাবো আজকে তো আপনারা থাকেন দেখতে পারবেন দেশি মুরগি চলো দিয়ে আসি আগে এটা দেশি মুরগি অনেক সুন্দর তো চলেন এখন দিয়ে আসি আমার ননদের বাসায় আর আমার শাশুড়ি মা কিন্তু আমাদের বাড়িতেই থাকে এক বাসায় আবার ভাবে অন্য বাসায় আমার শাশুড়ি মা আমার ননদের বাসায় গেছে সেখানে আমরা যাচ্ছি এখন সো যাবো তারপর আপনারা দেখবেন এই যে মুরগি নিয়ে যাচ্ছে দেশি মুরগি আমার বাসার ননদের বাসায় দিয়ে আসবো তাই তো আপনারা থাকেন দেখা হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নাই ননদের বাসায় আছে সেখানেই যাবো শাশুড়ি মাও খাবে ননদও খাবে আমাদেরও দেখা হয়ে যাবে তো চলেন আজকে দেখা যাক আপনাদের সাথেই থাকি আর আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখতে থাকেন আমরা যাচ্ছি অনেক এক্সাইটেড দেখেন আমি কত সুন্দর করে ড্রেস ট্রেস পরে নিয়েছি আমার বড় এই যে বেশি দূরে না এখান থেকে 5 মিনিট লাগবে গাড়িতে তো চলেন কেউ আসে নিছে চলো আমরা এখন বেরোচ্ছি আমি একদম ন্যাচারালি আসতেছিলাম দেখেন আপনারা দেখেন তো একদম আনমেকআপ দেখেন শুধু আমি লিপস্টিক ইউজ করছি তাও এটা চ্যাপস্টিক আর কিন্তু কিছু দেয় নাই নর্মালি যাচ্ছি নর্মালি ভালো আসলে মেকআপ করলে চেহারা নষ্ট হয়ে যায় আর হচ্ছে মানে শীতের মধ্যে হোয়াইট হোয়াইট হয়ে থাকে তো বাড়ি থেকে নামা শুরু করছি এখন তো আমরা দুজন কিন্তু রাস্তায় বেরিয়ে গিয়েছি এখন দেখেন আমরা দুজনই যাচ্ছি আর অনেক 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 বেশি এক্সাইটেড পাকিস্তানের রাস্তায় বাংলাদেশি মেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার তাই না তো আমি কিন্তু পাকিস্তানে দেখো বাংলা ভাষায় কথা বলি কারণ কি জানেন কারণ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি সেই জন্য নাহলে কিন্তু আমি আপনাদের সাথে উল্টোতে কথা বলতে পারতাম যাই হোক এনিওয়েজ এই মাঠ দিয়ে চলো মাঠ দিয়ে চলো মাঠ দিয়ে মাঠ দিয়ে যাবা মাঠে কি দর সেটার সে জঙ্গল দি জঙ্গল দি দেখো এসে হ্যাঁ এসে কেটে যা সে কমা আগে এ মরে দেখো রাস্তা আচ্ছা এ মরে গেলে তো বড়ে তো আচ্ছা তো মুরগি এই যে আমরা দুজন যাইতে লাগছি এখন পিছনে অনেক লোক আর রোদ অনেক বেশি হ্যাঁ তো একটু একটু গরমও পড়ে গেছে এখন আগের থেকে মানে এখন অন্যরকম একটা ওয়েদার যাই হোক আমার কথা কতটা আওয়াজ আসতেছে আমি জানি না আমি কিন্তু মাইক ইউজ করতেছি না নর্মাল স্পিকারেই বলতেছি কারণ রাস্তায় অনেক গাড়ি চলতেছে তো আচ্ছা যাই হোক বলো ওস কেন কাছে নিয়ে যাবেন ক্ষেতের মধ্যে যে যাচ্ছে কিন্তু বাসায় ঠিক আছে এই যে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা যাবো বাসায় ওই যে ওইখানে দূরে দেখা যাচ্ছে আমাদের বাসা ঠিক আছে ওইখানে যাবো ননদের বাসায় সো এই দেখে থাকেন আমার বর আর আমি এই যে না এসে এটা পরে এটা পরে এটা পরে পরে দাদা দেখে আমি একটু আসি আচ্ছা দেখো আমরা কোন জায়গায় আছি তুমি দাঁড়াও কই নেই আচ্ছা তুমি ই করো না এটা টুসো করো হাতের ড্রা সো এই দেখেন আমরা কোথায় যাচ্ছি আজকে আমি আমার বর দেখি হাতের খাবারটা কই তো আমি আর আমার বর যাচ্ছি আমার ননদের বাসা আপনারা দেখতে থাকেন আমি আর আমার বড় ননদের বাসা আপনারা দেখতে থাকেন কোথায় যাচ্ছি কি করতেছি পুরো দেখতে পারবো আমরা কিন্তু ক্ষেত ক্রস করে করে এখন যাচ্ছি সেই ননদের বাসায় মাংস দেওয়ার জন্য গাছ দেখছো সো আমরা এখন গলি দিয়ে যাচ্ছি ওই বাসায় আমাদের বাসায় চারিপাশে বাসা দেখেন সব সব হচ্ছে বাসা আশপাশে তো আমরা এখন যাচ্ছি চলে দেখতে থাকো উফ একে তো মানে পানির পাশে রাখতে পানি খাবো মাই গড কুকুর ডাকতেছে কেন আমার এই অন্যটা সামান্য মুশকিল হয়ে গেছে এই যাও না আমার নিয়ে আমার নিয়ে যাও আমার এই অন্যান্য ভয় অনেক মুশকিল হয়ে গেছে দেখেন এই অন্যটা গায়ে থাকে না না হাতে থাকে মানে খুব ও মাই গড লাই লাইলাম তো সবার কাছে কত মানে জল আমি কুকুর
যাও কুত্তা গুসে মে আমি কুকুরের সব থেকে বেশি ভয় পাই জানেন কুকুর দেখলে আমি জায়গায় থাকি না আমি কুকুরের অনেক বেশি ভয় পাই অনেক ভয় লাগে আমার কুকুর দেখলে কুকুর দেখলে মনে হয় দেখেন আমার দপটটা কোন দিকে গেল দেখছেন আরে ধরো তো দপটটা দপটটা ধরো আমার ওন্না পড়তে পারতেছে না এত মুশকিল ওন্না পর আমি ওন্না ছেড়ে দিলাম যা আমার বড় লাগতে আমার ওন্না আমি একটা ছেলের জন্ম দেবো তো আমার ছেলে আমার সাথে থাকতে পারে আমার ছেলে আমার সাথে আমার ওন্নাটা ক্যারি করতে পারে আমার ওন্না ক্যারি করে ভাব থেকে একটা মধ্যে এখন আমরা সেবারে এসে পড়ছি আপনারা আপসুপ করে থাকেন দেখেন কি রিয়াকশনটা হয় সাথে বস এই সামনের বাড়ি হাই হাই আনফরচুনেটলি তালা মারা কেমন লাগে আসলাম বাসায় দেখেন বাসা তালা মারা একজনের বাসায় এসে দাঁড়ালো তালা বন্ধ আমরা এসে দেখেন বেকুব হয়ে গেল এখন তারা থাকতে হবে ওই কানে কোন দোকানে গেছে ওই দোকান থেকে আসবে তারপরে আমরা এখন তারাই করে ওয়েট করি আসলাম এসে দেখলাম দোকানে বাসায় কেউ নাই আচ্ছা যাও দেখে আমার বড় লাগছে দেখে আসতে এখন আমি এখানে দাঁড়াই থাকার পরে এখন আমার মা আইসে দেখছেন তালা বন্ধ পানি খাবো দেখেন এতক্ষণ পরে আমার শাশুড়ি মা আসলো আমরা এখানে এখন এলাম বিশ্বাস নেই।